Topic: Canvas Making Easy Tutorial. Materials: plyboard, any size, white cotton, MR Fevicol, chalk powder, হ্যালো ছোট্ট বন্ধুরা, তাহলে আজ আমি তোমাদের শেখালাম কিভাবে সহজে একটি ক্যানভাস তৈরি করা যায়। তাহলে তোমরা আমার কাছ থেকে আরেকবার শুনে নাও কিভাবে তোমরা এই ক্যানভাস তৈরি করবে। প্রথমে তোমাদের একটি প্লাই নিতে হবে, প্লাই বোর্ড। আমার এই প্লাইটা যথেষ্ট বড় সাইজের, তোমরা তোমাদের মতো ছোটই প্লাই নেবে। তারপর আমি কি করেছি, একটি সাদা আদি কাপড় বা হোয়াইট কটন এমআর ফেবিকল জলে গুলে ওই কটনটা প্লাইয়ের ওপর আটকে নিয়েছি, তোমরাও তাই করবে। এরপর ক্যানভাসের ওপরে লাগানো কাপড়টা যখন শুকিয়ে যাবে তখন তোমরা কি করবে, চক পাউডার ফেবিকলে গুলে নেবে, কিছুটা জলও দেবে, দিয়ে সুন্দর করে একটা মিক্স তৈরি করবে এবং সেইটা প্রথমবার প্লাইয়ের ওপরে খুব সুন্দরভাবে লাগিয়ে নেবে। ফার্স্ট টাইম চক পাউডারের ওই মিক্সটা লাগিয়ে নেওয়ার পর 10 বা 15 মিনিটের জন্য ক্যানভাসটাকে ছেড়ে দেবে ড্রাই হওয়ার জন্য। এরপর দ্বিতীয়বার বা সেকেন্ড টাইম আবার তোমরা ফেবিকলের সাথে চক পাউডার গুলে নিয়ে আরেকবার তোমরা ওই ক্যানভাসের ওপর খুব সুন্দর করে লাগিয়ে নেবে। তাহলেই দেখবে তোমাদের ক্যানভাস রেডি হয়ে যাবে। ঘরে তৈরি ক্যানভাস অনেক খরচা কম পড়বে, কিন্তু দোকানের তৈরি ক্যানভাসের মতোই হবে এবং এই ক্যানভাসে তোমরা সব কিছুই করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়ালের জন্য। প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।